নবীজি হাতের দু আঙ্গুল একসাথে করে বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে জান্নাতে সে আমার সাথে ঠিক এইভাবে থাকবে। আপনি কি জানেন পৃথিবী জুড়ে প্রায় 148 মিলিয়ন ইয়াতিম রয়েছে? এর মধ্যে শুধুমাত্র এশিয়াতেই রয়েছে 68 মিলিয়ন। আর অসুস্থতাজনিত কারণে এবং সুরক্ষা দিতে না পারায় গত বছর প্রায় 8 মিলিয়ন শিশু মৃত্যুবরণ করেছে। আমরা কি পেরেছি এ সকল ইয়াতিম শিশুদের রক্ষা করতে? কোমলমতি এসব শিশুদের জন্য কি কিছুই করার নেই আমাদের? পরিবার পরিজনহীন এসব শিশুরা অবহেলা আর বঞ্চনার শিকার হচ্ছে প্রতিটি মুহূর্তে, আক্রান্ত হচ্ছে মারাত্মক সব রোগে, কখনো কখনো শিকার হচ্ছে শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের। অথচ অধিকাংশ ক্ষেত্রে এদের সুরক্ষায় কেউ এগিয়ে আসে না। পারিবারিক পরিবেশ বা প্রতিষ্ঠানের আশ্রয় থেকে বঞ্চিত এসব শিশু কিশোররা সামান্য খাদ্য, বস্ত্র কিংবা বেঁচে থাকার আশায় জড়িয়ে পড়ছে মারাত্মক সব অপরাধ কর্মকাণ্ডের সাথে। এদের কেউ কেউ বাধ্য হয়ে জড়িয়ে পড়ছে বিপজ্জনক যৌন ব্যবসার সাথে। রাস্তায় পড়ে থাকা কোমলমতি ইয়াতিম এসব শিশুরা আমাদেরই সন্তান, অথচ এদের জন্য কতটুকুই বা দায়িত্ব পালন করেছি আমরা? জীবন যুদ্ধে বেঁচে থাকা শিশু কিশোররা কত বড় বড় বিপদ ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত পার করে তা আমরা কল্পনাও করতে পারি না। আর তাই অরফানস ইন নিড আপনাদের সহায়তায় অবহেলিত ইয়াতিম এসব শিশু কিশোরদের রক্ষায় এগিয়ে এসেছে। বাংলাদেশ, ফিলিস্তিন, সোমালিয়া সহ বিশ্বের বহু দেশে ইয়াতিম শিশুদের সুন্দর জীবন উপহার দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংস্থাটি। ইয়াতিমদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা অব্যাহত রেখে এদেরকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আর এজন্যে অরফানস ইন নিডের প্রধান লক্ষ্য হচ্ছে রাস্তায় অবহেলায় পড়ে থাকা শিশুদেরকে প্রথম নিরাপদ হোমে নিয়ে আসা, এদের জন্য স্বাস্থ্যকর খাবার পরিবেশন ও সুন্দর পোশাকের ব্যবস্থা করা, এরপর তাদেরকে সঠিক শিক্ষা প্রদান করা যাতে তারা স্বাবলম্বী হতে পারে এবং কাজের মাধ্যমে নিজের দারিদ্রতা ঘুচিয়ে সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারে। একমাত্র আপনার উদার সাহায্য ও সহযোগিতাই পারে বিপদসংকুল রাস্তা থেকে একজন ইয়াতিম শিশুকে নিরাপদ আশ্রয় তুলে আনতে। বছরে মাত্র 360 পাউন্ড অথবা প্রতি মাসে 30 পাউন্ড দিয়ে একজন গৃহহীন ইয়াতিমকে রাস্তা থেকে এনে দিতে পারেন নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষা। আমরা কি পারি না আমাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে একজন অবহেলিত ইয়াতিম শিশুর দায়িত্ব নিতে? আসুন এ রমাদানে একজন ইয়াতিমের অভিভাবক হই, দানের হাত প্রসারিত করে এগিয়ে আসি। আল্লাহ আমাদের এর বিনিময়ে উত্তম প্রতিদান দিন। আমিন।